আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয় খুব ভালো আছেন, খুব ভালো থাকেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে রিফ্রেশিং তরমুজের জুস। এই জুসটা একদম মন প্রাণ সতেজ করার মতো জুস। রমজানে ইফতারে বা প্রচণ্ড গরমে এই জুসটা খেলে মন প্রাণ একদম সতেজ হয়ে যায়, আর একদম হেলদি একটা জুস। আসছে রমজানে এই তরমুজের রিফ্রেশিং জুসটা ট্রাই করে দেখবেন, ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, আমরা তরমুজের জুস তৈরি করার জন্য প্রথমে একটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটাকে আমি প্রথমে কেটে দুভাগ করে নিয়েছি। এরপর আমি ছুরি দিয়ে এরকম দাগ কেটে ছোট ছোট সাইজে টুকরো টুকরো করে কেটে একটা মিক্সিং বোলে নিয়ে নেব। একটা অংশকে আমি প্রথমে লম্বা লম্বি ভাবে দাগ কেটে নিয়ে টুকরো টুকরো করে একটা মিক্সিং বোলে নিয়ে নেব। সেম প্রসেসে আমি সবগুলা তরমুজ এরকম ছোট ছোট টুকরো করে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এরপর এই তরমুজগুলোকে আমি একটা জিপলক প্যাকেটে বা এয়ারটাইট বক্সে রেখে ডিপে রেখে দিয়েছি। এরপর একদিন পরে আমি তরমুজগুলোকে বের করে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডার জারে কিছু অংশ তরমুজ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন ব্রাউন সুগার, দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন বিট লবণ, এরপর দিয়ে দিয়েছি 1 গ্লাস পানি, কারণ তরমুজটা একটু বরফযুক্ত এই জন্য পানিটা আমি দিয়েছি। এরপর আমি তরমুজগুলোকে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি পেস্ট করে। এরপর আমি একটা স্ট্রেনার দিয়ে তরমুজের পেস্ট গুলাকে দিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে তরমুজের জুস গুলাকে বের করে নেব। তো ভিউয়ার্স, দেখে নিচ্ছে বুঝতে পারছেন সবগুলা তরমুজের জুস আমি বের করে নিয়েছি, আর উপরের যে আঁশটা আছে ওই আঁশটাকে আমি ফেলে দেব। সেম প্রসেসে আমি সবগুলা তরমুজের জুস বের করে নিয়েছি। এরপর আমি তরমুজের কালারটা আর একটু সুন্দর করার জন্য দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ রুআবজা। রুআবজাটা দিলে তরমুজের জুসের কালারটা খুবই সুন্দর আসে। তবে আপনারা চাইলে নাও দিতে পারেন, এই তরমুজের জুসের মধ্যে রুআবজাটা দিলে কালারটা খুবই সুন্দর আসে, দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে, অনেক লোভনীয় লাগে। তো ভিউয়ার্স, আমি সবগুলা তরমুজের জুস নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে এরপর 2 গ্লাস নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে দেব 2 টুকরো লেবুর স্লাইস। এরপর আমি 1 চামচ দিয়ে তরমুজের জুসগুলোকে সার্ভ করে নেব। দুটো গ্লাস এই তরমুজের জুসটা আমি সার্ভ করে নিয়েছি। দেখে নিচ্ছে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। এরপর আমি দিয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য একটু পুদিনা পাতা আর উপর থেকে একটু লেবুর স্লাইস। তো ভিউয়ার্স, দেখে নিচ্ছে বুঝতে পারছেন তরমুজের এই ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং জুসটা দেখতে কেমন লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। রমজানে ইফতারিতে যদি এরকম জুস পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, একদম মন প্রাণ সতেজ করার মতো একটা জুস। আসছে রমজানে একবার হলেও ট্রাই করে দেখবেন, ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, আমার আজকের তরমুজের জুস রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন।
আর রিসেন্ট কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।